আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে আমি আবার একটি প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহকারী শিক্ষক কুন্দারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি প্রথম শ্রেণীর একটি পাঠ নিয়ে এসেছি ইংরেজি বিষয়ের। আমরা ইতিমধ্যে শ্রেণী দেখতে পাচ্ছি যে অ্যালফাবেট লেসন 4, 5, এন্ড 6 MIE 27-এর। তো চলো আমরা পাঠটি মূল পাঠ শুরু করার আগে পাঠটি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে নেই। পাঠটি আমাদের 55 মানে 55 পৃষ্ঠায় আছে। তোমরা অবশ্যই 55 পৃষ্ঠাটি ওপেন করবে, পরে এই পাঠটি ফলো করবে। তো আমরা এখন পাঠটি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করি। এ নাম্বারে আছে ডাব্লু, লুক লিসেন এন্ড সে, ট্রেস ইন দ্য এয়ার। তো আমরা দেখতে হবে, শুনতে হবে, বলতে হবে এবং শুনে আমাদের হাত ঘুরাতে হবে। তাহলে ডাব্লু ডাব্লু তো আমরা জানি, ছোট ক্যাপিটাল ডাব্লু আর স্মল ডাব্লু। তো ডাব্লু ফর ওয়াটার, ডাব্লু ফর ওয়াটার। এবং বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল ডাব্লু কীভাবে লিখতে হয় ইংরেজি খাতায় এবং স্মল ডাব্লু কীভাবে লিখতে হয় ইংরেজি খাতায় তা আমরা দেখতেছি। তো এটা তোমাদের হাতে কাছে হিসেবে থাকবে। অবশ্যই এক পাতা তোমরা হচ্ছে গিয়ে ক্যাপিটালের এক পাতার মধ্যে ক্যাপিটাল ডাব্লু অর্ধেক পাতা এবং স্মল ডাব্লু অর্ধেক পাতা লিখবে, লিখে প্র্যাকটিস করবে, এটা তোমাদের উপকারী লাগবে। আমরা এখন সি নাম্বারে দেখতে পাচ্ছি ওয়াটারে কিছু ছবি সহকারী শূন্যস্থান আছে, যে ডাব্লু এ টি ই আর ওয়াটার, ওয়াটারের প্রথম অক্ষর ডাব্লু হবে এবং তারপর কী হবে এ হবে, তারপর টি ই আর, ওয়াটার কীভাবে লিখতে হয় শূন্যস্থান আমরা জানবো এবং কপি করবো, খাতায় কপি করতে বলা হয়েছে। ট্রেস এ, ট্রেস এন্ড রাইট আর আমরা খাতাতে লিখবো ওয়াটার, লেখার এই কাজটাও তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। তো চলো আমরা মূল পাঠটি এখন শুরু করবো ডিজিটাল ভার্সন থেকে। রাইম, লুক অ্যালফাবেট, লুক লিসেন এন্ড সে, Stress in the air. W, water. Say and read. Stress and write. W. তো আমরা দেখতে পাচ্ছি মধ্যে এ লুক লিসেন এন্ড সে ডাব্লু। তো আমরা ডাব্লু ক্যাপিটাল ডাব্লু স্মল ডাব্লু কিভাবে লেখা হয় সেটা দেখবো স্ক্রিনে। আমরা যদি দেখতে পাচ্ছি ক্যাপিটাল ডাব্লু কি সুন্দর করে লেখা হচ্ছে, তারপরে স্মল ডাব্লুটা দেখে নেই। ইয়েস, ডাব্লু ফরতে কী হয়, ডাব্লু ফর ওয়াটার, ডাব্লু ফর ওয়াটার বলার চেষ্টা করতে হবে। ক্যাপিটাল ডাব্লু স্মল ডাব্লু অ্যান্ড ডাব্লু ফর ওয়াটার। এবং আমরা শূন্যে হাত ঘুরাবো ডাব্লু, ডাব্লু খুব সোজা। আমরা কিছুক্ষণ আগে দেখলাম কীভাবে হাত ঘুরাবো, আমাদের কিন্তু দেখা হলো আমরা হাতটা কীভাবে ঘুরাবো। তো এই হাতটা ঘুরে প্র্যাকটিস করে আমরা নিচে একবারে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবো, খাতাতে প্র্যাকটিস করবো একেবারে বাস্তবে। সেটা কি ক্যাপিটাল ডাব্লু অর্ধেক খাতায় লিখবে এবং স্মল ডাব্লু অর্ধেক খাতায় লিখবে, মোট এক পাতা লিখবে। তোমাদের বাড়ির কাজ আমি আগে দিয়েছি, তখন আমরা সি নাম্বারে চলে যাবো। সে, ট্রেস এন্ড রাইট। তো আমরা জানি সি নাম্বার থাকে ওয়াটার কীভাবে হয়, ডাব্লু এ টি ই আর ওয়াটার, ওয়াটারের মানে কোন কোন অক্ষর দিয়ে ওয়াটার হয় আর কি। আমরা যে শব্দটা পড়ি তার সেই শব্দটাই শেষের দিকে কিন্তু আমরা জেনে রাখি বা আমরা লিখে রাখি, সেটা করে লিখে লেখার চেষ্টা করি ডাব্লু এ টি ই আর। আর ওয়াটার কী হয়, ওয়াটার প্রথম অক্ষরটা হচ্ছে ডাব্লু হবে এবং তারপরে এ হবে, টি হবে, ই হবে এবং আর হবে। তো আমরা এটা তোমাদের যদি লিখতে বলা তো কী হবে, ডাব্লু এ টি ই আর ওয়াটার। তো প্রথম ডিজিটাল ভার্সনটি শেষ হলো, আমরা এখন ডিজিটালের শেষ ডিজিটাল অংশে চলে যাব এই পাঠটির। লুক লিসেন এন্ড সে, ট্রেস ইন দি এয়ার। Look and say. W for wall. W for water. W, W for wall. W for water. Capital W. Small W. Say and read.
trace and write. Look and learn. আমরা W লেখাতে শিখছি, দেখছি কিভাবে লিখতে হয়। Say and read, trace and write. লিখে দেখানো হবে চার রেখা বিশিষ্ট ইংরেজি খাতায়। Say, trace and write. Trace in the কোটি খাতায় লিখতে হবে তোমাদের ওয়াটারটা, এটা বাড়ি কাজ হিসেবে থাকবে। Trace and write in your copy. Write the correct spelling. Look and say. Click on the letter. Do lessons 4 to 6 from your তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আজকে পাঠটি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকে পাঠটিকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।